পারে এক কইব আবার ফুতুলাফা বিচ্ছেদ গায়েন দুইজনে কই যদি বলি হ গাইতাছে গাইতাছি এরকম করতে করতে কিন্তু আমাদের সময় চলে যাবে অতএব দুই শিল্পী থেকে এক শিল্পী আগে গাইতে হবে ছাড়া কোনো উপায় নাই তা আমি আগেই মানে আমার বোনের আগে আমি শুরু কইরা দেই একটা কি বুড়া বিচ্ছেদ গামু নাকি জোয়ান বিচ্ছেদ গামু গান কইতে পারেন এই বুড়া বিচ্ছেদ কেমন আর জোয়ান বিচ্ছেদ কেমন বুড়া বিচ্ছেদও আছে জোয়ান বিচ্ছেদও আছে মুরব্বী যারা এদের গানগুলো আবার একটু ভিন্ন আর যুবক যারা এদের গানগুলো আবার একটু ভিন্ন গান ঠিক আছে কিন্তু গান যে যেভাবে নিতে পারে কিন্তু সাধক যারা তাদের গানগুলো একটু বুঝে শুনেই গাইতে হয় তা আমি প্রথমে তো আছি প্রথমে একটা ভাব বুঝে গাই নাকি এবার এটা কি জুয়ানে পড়ে না এটা বুড়াই পড়ে আপনারা বুঝে লয়েন অনেক গান আমাদের মাঝে নতুন নতুন পাওয়া যায় আর এখানে বেশি আসলে একটু নূর আলম সরকারের গান মানুষ পছন্দ করে কারণ নূর আলম সরকার এই বাড়িতে গান করে গেছে নাকি আমার কথা তো ভুল নাই আমার ঘরের ভিতরে যে আমার বোন প্রথমেই যার কথা বলেছিল আমাদের কিরণ মা আমার মা জননী আমি যখন ঘরের ভিতরে ঢুকি আমার মাই কয় দেখো পুতুল কত বড় হয়ে গেছে পুতুল যখন প্রথমে আসছে এই পুতুল পুতুলের এই পুতুলের মতোই দেখা গেছে আমি হ্যাঁ মানে হাত কইরা তার মুখের দিকে তাকাই রইছি মানে মাই কি কয় মাই কয় আমি মানে মনে করতে পারতেছি না কয় তুমি না নূর আলম সরকারের সাথে আসছো আমি চিন্তাই পড়ে গেছি মানে আমি যে আসছি আমারই মনে না আমি কই না মা আমি তো দুই বছর আগে জহির পাগলের সাথে আসছি কয় না মনে কইরা দেখো নূর আলম সরকার বাইসা থাকতে তুমি তার শেষ মানে তিনি যে বছরে মারা গেছে এক বছর বা দেড় বছর আগে আমি আইসা এখানে আমি গান করে গিয়েছি তার সাথে কিন্তু আমারই মনে নাই কিন্তু আমার মায়ের ঠিকই মনে আছে মায়ের প্রতি শ্রদ্ধা রইল তাই সেই নূর আলম সরকার আপনাদের মাঝে আসছে আপনাদের সন্তান আপনাদের দেশের অনেক মানুষ তার জন্য পাগল শুধু আপনাদের জায়গার মানুষ সারা বাংলাদেশের মানুষ তার লেখা গানের জন্য পাগল আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করুক তো তার গান শোনার জন্য অনেকে বলেছেন আমি গাইবো আস্তে আস্তে কিন্তু বর্তমান প্রজন্মে যে গানগুলো সুপারহিট আমি ওইখান থেকে সালাম সরকারের একটা জনপ্রিয় গান আগে করি এরপর আমার বোন উনি ভাব বুঝে যেদিকে গাইবে আমিও সেদিকে গাওয়ার চেষ্টা করি কেন হলো দেখারে তোমারে জারি আমি একেবারে
ছিল মনের আগুন কে জ্বালায়া দিল পলকের দেখা দিয়া বন্ধু কোথায় লুকাইল জ্বালাইয়া দিল পলকের দেখা দিয়া কোথায় লুকাইল এখন দুঃখে যাদের জীবনে গড়া দুঃখ নিয়া না জীবনে